ঝালমুড়ি চা বিক্রি করে কোটিপতি হওয়া যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্যকে ব্যঙ্গ করে ঝালমুড়ি ঘুগনি চা বিক্রি করলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলররা। কাউন্সিলরদের হাতে বানানো ঝালমুড়ি ঘুগনি চা কিনে খেলেন পৌরসভার বাসিন্দারা। ক্রেতারা জানিয়েছেন ব্যবসা ভালো হলে তারাও এই ব্যবসা শুরু করবেন। সূত্রের খবর, সম্প্রতি কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুব সমাজের উদ্দেশ্যে বলেছিলেন, বাড়িতে বসে না থেকে ঝালমুড়ি ঘুগনি চা বিক্রি করলে কোটিপতি হওয়া যাবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়। এই নিয়ে বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পথে নেমে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে। এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি জানিয়েছেন শুনবো। আজকে আমরা কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির সামনে বিজেপির সমস্ত কাউন্সিলরগণ, আমরা কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির সামনে আজকে আমরা ঝালমুড়ির দোকান দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের এই ঝালমুড়ির দোকান, উনি যে যুবকদের, পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের যে কাজের যে উদ্দেশ্য এবং সোর্স দিয়েছে, সেই উপলক্ষে আজকে আমরা ঝালমুড়ির দোকান, ঝালমুড়িকে আমাদের এখন ট্রেনিং পর্ব চলছে, আমরা সেই জায়গায় দেখছি। কারণ এই ঝালমুড়ি বিক্রি করে কোটি কোটি টাকা নাকি আয় হয়, তার ভিত্তিতে আমরা আজকে ঝালমুড়ির দোকান দিয়েছি যে পশ্চিমবঙ্গে আর বেকার থাকবে না, এই ঝালমুড়ি বেচে মানুষ কোটি কোটি টাকা আয় করবে। তার জন্য আমরা আজকে এই ট্রেনিং পর্ব, সামনে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে যাতে ঝালমুড়িটা আমরা আরও বেশি করে বিক্রি করতে পারি এবং যাতে কোটি কোটি টাকা আয় করতে পারি, সেই উপলক্ষে আমাদের এই ঝালমুড়ির দোকান। কত টাকা পুঁজি নিয়ে আপনারা আজকে নেমে দেখুন, আজকে তো আমাদের ট্রেনিং পিরিয়ড চলছে, আমরা দেখছি এই ব্যবসা। আমরা আজকে ট্রেনিং পিরিয়ডে আমরা সবাইকে ঝালমুড়ি খাওয়াচ্ছি। যে মুখ্যমন্ত্রী যেটা বলেছে ঝালমুড়ি ঘুগনি, তা আমরা আজকে ঘুগনি কিছু বানিয়েছি এবং ঝালমুড়ি এই সমস্ত মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। যে কোটি কোটি টাকা আয়ের উপলক্ষে আমাদের আজকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির সামনে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের এই ঝালমুড়ির দোকান। সাথে কি চা রয়েছে? ও, সাথে চা রয়েছে, কেটলিতে করে চা এনেছি। উনি বলেছিলেন যে কেটলিতে চা এবং ঝালমুড়ি নিয়ে বেচুন এবং তারপরে ঘুগনি বানান। তো আমরা ঘুগনি, লাল চা এবং ঝালমুড়ি, এই তিনটা নিয়ে আমরা পৌরসভার সামনে বসেছি সমস্ত বিজেপির কাউন্সিলররা। আমরা বসে আমরা দেখছি ব্যবসাতে কী আয় আছে। তো সেই জায়গাটার ক্ষেত্রে, কারণ সামনে দুর্গাপুজো, দুর্গাপুজো যাতে আমরা কোটি টাকা আয় করতে পারি, তার জন্য আমাদের এই ঝালমুড়ির দোকান। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলররা বুধবার পৌরসভার সামনে ঝালমুড়ি চা ঘুগনি বিক্রি করে মুখ্যমন্ত্রী বক্তব্যের প্রতিবাদ জানান। নাগরিক পরিষেবা নিতে আসা বেশ কয়েকজন লোক কিনে ঝালমুড়ি খান, আবার বেশ কয়েকজনকে বিনে পয়সায় চা এবং ঝালমুড়ি খাওয়ান কাউন্সিলররা। কালিয়াগঞ্জের 11 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর পিয়ালি সাহা কি কি বলেছেন শোনাবো। অনুপ্রেরণায় আমরা এটা শুরু করেছি। এটা করলে অনেক পুঁজি আসবে, এর পরবর্তীতে পূজাতে আরো অনেক কামাই হবে এটার জন্যই। হ্যাঁ, মমতা দিদি বিজেপিকে তো উল্লেখ করে বলেনি, সবাইকেই বলেছে, আমরা প্রথম উদ্যোক্তা নিলাম। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। কাউন্সিলরদের এই অভিনব প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন কালিয়াগঞ্জের একাংশের বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, চাকরি না পেয়ে অন্য পেশায় গিয়েছিলেন, সেখানেও তেমন আয় হচ্ছে না। ঝালমুড়ি ঘুগনি চা বিক্রি করে আয় বেশি হলে তারাও এই পেশায় ঝুঁকবেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমিত শাহ কি বলেছেন শোনাবো। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14।